এত ওই চেঁচামেচি করা শুরু করেছে রেস্টুরেন্টে বা কজে বসে যে খাবো কাচ্চিটা খাইতে দিল না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। আমরা এখন রয়েছি বগুড়া শহরে, আর বগুড়া শহরের এখন প্রখ্যাত একটি রেস্টুরেন্টে রয়েছি, যে রেস্টুরেন্টের নাম দ্য গ্র্যান্ড কাচ্চি। আর এই কাচ্চির দোকানটি ঢাকা শহরে যেমন সুলতান গায়েন রয়েছে, কাচ্চি ভাই রয়েছে, সেরকমই একটি কাচ্চি ব্র্যান্ড। আর বগুড়ায় কাচ্চির জন্য বেস্ট বলতে গেলে। আর সাথে কে রয়েছে দেখতে পাচ্ছেন, আমার আম্মু, আমার প্রিন্সেস হেমন্তী। ওর জীবনের প্রথম কোন রেস্টুরেন্টে ওই আসলো আজকে। তো বন্ধুরা, বলে রাখি দ্য গ্র্যান্ড কাচ্চি এই রেস্টুরেন্টটা মূলত বগুড়ার জলেশ্বরী তলায় অবস্থিত। আর এই রেস্টুরেন্টের আউটলুকটা আমার খুব ভালো লেগেছে। তো চলুন বন্ধুরা, ভিতরে যাওয়া যাক। ভেতরের এনভায়রনমেন্টটাও আমাকে খুব ভালো লাগলো, বিশেষ করে এর ডেকোরেশনটা অনেক সুন্দর। আর এই রেস্টুরেন্টের আসন কক্ষগুলো ছিল অনেক আকর্ষণীয়। তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটি রাজাদের মতো একটি আসন কক্ষ, যেখানে হিমন্তীর আম্মু আর হিমন্তী বসে খেলা করছে দেখতে পাচ্ছেন। মূলত গ্র্যান্ড কাচ্চিতে 2:1, তাহলে জন প্রতি কাচ্চির মূল্য হচ্ছে 270 টাকা, আর নর্মাল বিরিয়ানির দাম 170 টাকা। তো যেহেতু হিমন্তীকে নিয়ে প্রথম আজকে এসেছি রেস্টুরেন্টে, তো এই রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা উপভোগ করতে করতে আমাদের ইচ্ছে ছিল খাওয়ার। কিন্তু দুঃখের বিষয় কি বলবো, হিমন্তী এসে এসে একেবারে কান্নাকাটি শুরু করে দেয়। বন্ধুরা, হিমন্তী যে লেভেলের কান্নাকাটি শুরু করেছে যে রেস্টুরেন্টে আসার পর এখানে বসে যে খাবো, সেই তার মোমেন্টটা ওই পুরোপুরি ভাবে তার তছনছ করে দিয়েছে। তো আমরা চিন্তা ভাবনা করলাম যে এখানে বসে খাওয়া কোনোভাবে সম্ভব না, তো আমরা পার্সেল নিয়েছি। মহড়া দেখো, এই দেখেন কি কান্নাকাটি হচ্ছে। বন্ধুরা, হিমন্তী যে জ্বালা শুরু করেছে কি বলবো, এত ওই চেঁচামেচি করা শুরু করেছে রেস্টুরেন্টে ঢোকার পর যে বসে যে খাবো কাচ্চিটা খাইতে দিল না। তো পরিশেষে আমরা পার্সেল দিলাম, দেখতে পাচ্ছেন হিমন্তীর মাকে। তো আমরা এখন গ্র্যান্ড কাচ্চি থেকে চলে যাচ্ছি, বাসায় গিয়ে পরিবেশন করব। তো হিমন্তীর চেঁচামেচি দেখে আমরা মূলত রেস্টুরেন্ট থেকে বিদায় নিতে বাধ্য হলাম। খুব আশা করে এসেছিলাম যে গ্র্যান্ড কাচ্চিতে এসে বসে খাবো এখানকার কাচ্চিটা। তো এই সুন্দর এনভায়রনমেন্টটা নষ্ট করার জন্য হিমন্তীকে ধন্যবাদ। আর আপনাদের জানিয়ে রাখি, আপনাদের বাচ্চার বয়স যদি 3 বছরের কম হয় তাহলে ভুল করেও আপনারা কোনো রেস্টুরেন্টে তাকে নিয়ে যাবেন না, না তো আমাদের মতোই অবস্থা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার মন 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 ম